हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल असम कार्टून एक्सप्लेन। আমি অভিষেক, আপনি যারা নিচে এসেছি আবার এক নতুন ভিডিও। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ऑसम कार्टून एक्सप्लेन। आमी अभिषेक अपने नहीं चले एक नतून भिडियो। भिडियो आमरा देखते पाबो आज के ब्लैक पैंथर के। ब्लैक पैंथर माने ब्लैक पैंथर अभिनेता चैडविक बोसमैन के, जिनी 43 बछर बयसे कोलन कैंसारे मारा जाए। एटा आमादेर काछे खुबी दुखेर विषय, कारण आमरा एकजन खुबी भालो अभिनेताके हारिएछि। तेनाके आमरा देखते पेयेछि सिविल वार, कैप्टन अमेरिका सिविल वारे, एवेंजर इनफिनिटी वार, एंड गेम, এবং তাকে আমরা ব্ল্যাক প্যান্থার 2 তে দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি মারা যান এবং এটি আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। তেনার কি সম্পর্কে কিছু বলবার আমাদের কাছে আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন তাহলে তার জীবন সম্পর্কে কিছু আমরা জানি। চ্যাডউইক বোসম্যান জন্মগ্রহণ করেন 29 নভেম্বর 1976 সালে এবং মারা যান আগস্ট 2020-তে। আমেরিকান অ্যাক্টর তিনি ছিলেন। তিনার অনেকগুলো বই রয়েছে, তিনি অনেক বই করেছেন। আমি সেই সব বই না দেখলেও আমার তার অভিনয় ব্ল্যাক প্যান্থার হিসেবে আমাকে মুগ্ধ করেছে। ব্ল্যাক প্যান্থার হিসেবে তিনি আমার হৃদয়ে সারা জীবন অমর হয়ে থাকবেন। হয়তো নেক্সট ব্ল্যাক প্যান্থার আসতে পারে ব্ল্যাক প্যান্থার 2 সিনেমার মধ্যে বা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে, কিন্তু তার মতো হয়তো কোনো অভিনেতা আমাদের মনে দাগ কাটতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই, কারণ তিনি তার মতো অ্যাক্টর হয়তো হবে না। কারণ যে জিনিস একবার মানুষের মনে গেঁথে যায় সেই জিনিস হবে না। যেমন রবার্ট ডাউনি জুনিয়র আমাদের মনে আয়রনম্যান হিসেবে যে দাগটা কেটেছেন, নতুন আয়রনম্যান যিনিই হোক না কেন তিনি সেই পরিমাণে দাগ হয়তো কাটতে পারবেন না। হয়তো আমরা তাকে মেনে নেব দর্শক হিসেবে, কিন্তু সেই পরিমাণে তিনি আমাদের মনে আঁচড় কাটতে পারবেন না। যেমন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি ছোটবেলায় স্যাম রাইমি স্পাইডারম্যান দেখেছিলাম। স্যাম রাইমি স্পাইডারম্যান আমার ছোটবেলাকার খুবই প্রিয় একটি মুভি। যাক, সেই সব সম্পর্কে পরে কথা বলবো, কিন্তু আপনাদের সেই কথাটা বলবার পেছনে রিজনই হচ্ছে একটা, যে আমি একজন সুপার হিরো ফ্যান। আমি কোনো মার্ভেল বা ডিসির ফ্যান নই, আমি একজন সুপার হিরো ফ্যান। চ্যাডউইক বোসম্যানকে যে আমরা হারিয়েছি এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়, কারণ আমরা একজন ভালো অভিনেতাকে নয়, বলা যেতে পারে আমাদের ব্ল্যাক প্যান্থারকে, মানে জীবন্ত ব্ল্যাক প্যান্থারকে হারিয়েছি। জীবন্ত ব্ল্যাক প্যান্থার বলতে, ব্ল্যাক প্যান্থার কমিক বুক আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু সেই কমিক বুককে জীবন্তভাবে কোনোদিনও দেখতে পাবো বা তাকে সিনেমায় এভাবে দেখতে পাবো, এত সুন্দরভাবে দেখতে পাবো, সেটা সত্যি কোনোদিন ভাবতে পারিনি। তার জন্য এমসিউকে বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, কেভিন ফিজ এবং ডিসনিকে বিশেষত আমাদের থ্যাঙ্কস জানানো কথা। কিন্তু তা সত্ত্বেও আপনাদের একটা কথা বলতে চাই, এত থ্যাঙ্কস জানিও আমাদের এই যে ত্রুটি কেউই হয়তো পূরণ করতে পারবে না। তো বন্ধুরা, চ্যাডউইক বোসম্যানকে নিয়ে আপনাদের সম্পর্কে আমি যে কথাটা বললাম আপনাদের কাছে, সেই কথাটা আপনাদের জানি না কীরকম লেগেছে, কিন্তু এটা আমাদের মনের কথা বা আমার মনের কথা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো তা আমাকে জানা। নিচে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনো মতই ভুলবেন না, কারণ আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। এতে আপনারা যত ভিডিও দেখবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, তত আমাদের মোটিভেশন বাড়বে। আমাদের যত মোটিভেশন বাড়বে তত আমরা চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবার এবং চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট দিয়ে আপনাদেরকে এন্টারটেইন করবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে। চলুন, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা আমাকে জানায়। নিচে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের মতো টাটা।